Hello friends, welcome to Jana Tech YouTube channel. I am Pritham Jana. Please subscribe my YouTube channel for new video updates. তো বন্ধুরা আজকে আমি বলবো এসএসসি সম্বন্ধে। আপনারা যারা যারা এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা অনেকেই হয়তো এই খবরটা জানেন, আবার অনেকেই জানেন না। তো আমি এই জন্যই ভাবলাম যে একটা ভিডিও বানিয়েই দিই এবং কিভাবে এটা করতে হবে সেটাও জানিয়ে দিই আপনাদেরকে। তো এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং এর 2018 এর অ্যাডমিট পাবলিশ করেছে। তো এই নিউজটা অনেকেই হয়তো জানেন না। তো এই অ্যাডমিট কোন স্টেটের জন্য কোন লিংকে যেতে হবে বা কিভাবে অ্যাডমিটটা ডাউনলোড করব আমরা, সেই সম্বন্ধেই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তো তার আগে দেখে নেওয়া যাক যে কোন স্টেটের জন্য কোন লিংকে আমাদের যাওয়া প্রয়োজন। ওকে, তো চলুন দেখা যাক। হ্যাঁ, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এদিকে রিজন লেখা আছে আর এদিকে লেখা আছে স্টেট। তো এখানে দেখুন যে রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশের জন্য নর্থ, এরপরে এখানে যেরকম আছে মহারাষ্ট্র, গুজরাট, গোয়া এর জন্য ওয়েস্টার্ন। ওকে, এইভাবে বিভিন্ন রকম আছে। দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ড, অরুণাচল, এইগুলো মিলে সিকিম, এইগুলো আমাদের আছে ইস্টার্ন। ওকে, তো প্রত্যেকটা স্টেটেরই এই যে ইস্টার্ন, ওয়েস্টার্ন, তারপরে নর্থার্ন, ওকে, এইগুলো প্রত্যেকটারে আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশনের লিংক এখানে ফার্স্টে ভিডিওতে দেখে নেবেন কার কোন স্টেট, সেই অনুযায়ী ডেসক্রিপশনে ওই স্টেটের যে লিংকটা দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। তো আমি এখন দেখাবো যে কিভাবে আপনি অ্যাডমিটটা ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলের আমি একটা দেখাচ্ছি, তো এটা দেখুন। তো সর্বপ্রথম গুগলে যাবেন, গুগলে গিয়ে লিংকের এখানে আমি যে লিংকটা টাইপ করলাম এই লিংকটা www.sscer.org টাইপ করে এন্টার করবেন। এন্টার করার পরে এখানে ওকে চাইবে, ওকে প্রেস করে দেবেন। প্রেস করার পর এখানে এই লিংকটা খুলবে। এখানে দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটা অপশন আছে। এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে যখনই ক্লিক করবেন তখন এখানে উপরে লেখা আছে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর মাল্টিটাস্কিং স্টাফ। ওকে, এটা একটা আছে। আরেকটা আছে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, যারা কবে 2017 যারা অ্যাপ্লাই করেছে। ওকে, তো আমরা তো 2017 অ্যাপ্লাই করেছি, তো এইটাতে ক্লিক করব এবং এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করলেন এবং তারপর এখানে যে ক্যাপচাটা আছে দেখুন 3+8, তো 3+8 মানে 8 9 10 11, 11 যে নেক্সট করব। নেক্সট করলে অটোমেটিক এখানে চলে আসবে আমার নাম কি, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এক্সাম ডেট, ওকে, আর হচ্ছে এক্সাম সিটি, আমার টাইম, ব্যাচ, এগুলো প্রত্যেকটা জিনিস দিয়ে দেবে। এবং এখানে এই রোল নাম্বারে যে জায়গাটা ওইখানে যে এই গ্রিন সিগন্যাল আছে ওইখানে যখনই দেখুন লেখা আছে ডাউনলোড ইওর অ্যাডমিট কার্ড, ওকে, নিচে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন, এই দেখুন এই নিচটায় ডাউনলোড ইওর অ্যাডমিট কার্ড, ওইখানে ক্লিক করলেই আপনার অ্যাডমিট কার্ডটা পিডিএফ ফাইলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এইভাবে এই প্রসেসেই আপনারা প্রত্যেকটা স্টেটেরই যে লিঙ্কগুলো আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে সেই লিঙ্ক থেকে ডাইরেক্ট গিয়ে অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবেন। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এবং বন্ধুরা আরেকটা কথা, যদি আপনাদের আমার পোস্ট করে ভিডিওগুলো থেকে অনুপ্রাণিত হন আপনারা তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন। কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই সলভ করব। এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে।